नमस्कार सुप्रिय दर्शकार्थी, एस बी एकाडेमिक सेंटर प्रत्येक छात्र छात्री के स्वागत। आज के मे 2024 साल तो देखो इतिहास मॉडल क्वेश्चन सेट हम 33 कराब। मॉडल क्वेश्चन सेट हम 33 सल्व कराब। एर आगे हमें 1 থেকে 32 खाना सेट किन्तु सम्पूर्ण रूपे टू द पॉइंट हमें सल्व कर दीसी। सुप्रिय दर्शकार्थी, ताहले आलोचना करा जाक। আমাদের ফার্স্ট প্রশ্ন কি আছে? আছে রোমাননে দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি কি? সুপ্রিয় দর্শকার্থী অ্যান্সার হবে সেরা স্যার স্মৃতিকথা। 2 নম্বর প্রশ্ন, মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, এটি কি? এর অ্যান্সার হবে গ্রিক শব্দ। রোমান্ত্রিতে ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি রচিতা কে হলেন? তো দেখো গ্রন্থের রচিতা হলেন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার জে হফসন। রোমান ফোরের প্রশ্ন, শিমনো শেখের চুক্তি স্বাক্ষরিত হয়? রোমান ফোরে অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1895 খ্রিস্টাব্দে। রোমান ফাইভের প্রশ্ন, ক্যান্টন, সাংহাই, অ্যাময়, ফুচাও, নিংপো এই 5টি বন্দরকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার চুক্তি বন্দর। কি বলা হয়? চুক্তি বন্দর বলা হয়। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি আছে আলোচনা করা যাক। এটা তো চুক্তি বন্দর হবে। 6 নম্বর প্রশ্ন, নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার হবে এর অ্যান্সার 1842 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ভারতে আমলাতন্ত্রের প্রবর্তক কে? সুপ্রিয় দর্শকার্থী অ্যান্সার হবে ডের অ্যান্সার ডাল হৌসি। 8 নম্বরের প্রশ্ন, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? অ্যান্সার হবে এর অ্যান্সার মাদ্রাজ লেবার ইউনিয়ন, মাদ্রাজ লেবার ইউনিয়ন। ওকে, তো দেখো এটা কেটে দিচ্ছি। আমাদের নেক্সট প্রশ্ন কি আছে? তো তোমরা তো জানো যে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? মাদ্রাজ লেবার ইউনিয়ন। না দেখে প্রশ্ন, বাংলায় দলিত আন্দোলনের নেতা বা নেতৃত্ব দেন কে? তো দেখো আমাদের 9 দাগের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের কিন্তু অ্যান্সার হবে সি এর অ্যান্সার। কী হবে? সি এর অ্যান্সার হবে যোগেন্দ্রনাথ মণ্ডল। 10 দাগের প্রশ্ন, টাইপিং কথার অর্থ কী? টাইপিং কথার অর্থ হলো অ্যান্সার হবে এর অ্যান্সার মহান শক্তি। 11 দাগের প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন? সুপ্রিয় দর্শকার্থী 11 দাগের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মিন্টো। কী হবেন? মিন্টো হবেন। 12 দাগের প্রশ্ন, সিমলা দ্বৈতের উদ্যোগ নেন কে? 12 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার আগা খা। 13 দাগের প্রশ্ন, 1943 খ্রিস্টাব্দে বাংলায় দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? 13 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সের অ্যান্সার আর উইন ছিলেন। কে ছিলেন? আর উইন ছিলেন। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে যে আমাদের 14 দাগের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো দেখো আমাদের 14 দাগের প্রশ্ন বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার চার্চিল। 15 দাগের প্রশ্ন, নেতাজি দেশ ত্যাগ করেন কবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 15 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1941 খ্রিস্টাব্দের 17ই জানুয়ারি। 1941 খ্রিস্টাব্দের 17ই জানুয়ারি। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন 16 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জাপান জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেন? 16 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার 1933 খ্রিস্টাব্দে। ওকে, কী বলছে বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1933 খ্রিস্টাব্দে। আমাদের 17 দাগের প্রশ্ন কী বলেছে? তো দেখতেই পারছো এর অ্যান্সার হবে 1933 খ্রিস্টাব্দে। 17 দাগের প্রশ্ন, 2 কোরিয়ার বিভাজন হয় কোন অক্ষরেখা অনুসারে?
এটা কিন্তু আমি আগের দিনও তোমাদের আমি বুঝিয়েছি। 17 দাগের প্রশ্নের অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার আমাদের 38 ডিগ্রি। 18 দাগের প্রশ্ন, আধুনিক সালাদ্দিন বলা হয় কাকে? অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার নাসেরকে বলা হয়। 19 দাগের প্রশ্ন, জেনিভা সম্মেলনের আহ্বায়ক ছিলেন কে? 19 দাগের অ্যান্সার হবে, এর অ্যান্সার পিয়ের মেন্ডেসা, পিয়ের মেন্ডেসা। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পিয়ের মেন্ডেসা এর আমাদের 18 দাগের অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার। ঠিক আছে, নাচের কে, এটা হবে 38 ডিগ্রি, এটা হবে 1933। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু টু দ্য পয়েন্ট আমি খুব সুন্দর করে কিন্তু ব্যাখ্যা করেছি তোমাদের জন্য। এর পরের প্রশ্ন কি আছে আমাদের? পরের প্রশ্ন 20 দাগের প্রশ্ন, বলেছে ফস্টার ডালেস ছিলেন। 20 দাগের যে প্রশ্ন অ্যান্সার হবে, এর অ্যান্সার মার্কিন পররাষ্ট্র সচিব, মার্কিন পররাষ্ট্র সচিব। 21 দাগের প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় কত সালে? অ্যান্সার হবে, সি এর অ্যান্সার 1949 খ্রিস্টাব্দে। তাই তো, অর্থাৎ আমরা দেখতে পারছি যে 21-এর সি হবে। 22 জায়গার প্রশ্ন কি বলেছে, যে রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত করেন মোট কতজনকে? তোমরা জানো এটা টোটাল যায় 12 জনকে করে। ওকে, 12 জনকে করে। 13 জায়গার প্রশ্ন, আফগানিস্তান সার্কে যোগ দেয় কত সালে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আফগানিস্তান। 13 দাগের প্রশ্ন, অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার 2007 সালে। আমাদের 24 নম্বরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় আন্দোলনের নেতৃত্ব দেন কে? আমাদের 24 জায়গার প্রশ্নের অ্যান্সার হবে, সি এর অ্যান্সার মুজিবুর রহমান। তো বুঝতে পারছো টোটাল কিন্তু 24খানা এসএকিউ নিয়ে আমি আলোচনা করেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।